আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা, আজ যে বিষয়টি আপনাদের মাঝে পরিচয় করে দিব সেটি হলো টিডি কপ উরাল সলিউশন ব্যাট। এটি মুরগ মুরগি পোলট্রি কুয়েল কবুতর ছাগল অথবা গরুর বাচ্চাগুলিকে খাওয়ানো হয়। এটি টেকনোড্রাক্স কোম্পানি উরাল সলিউশন, 100 ml এর মূল্য মাত্র 230 টাকা। বেটকেয়ার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বন্ধুরা। টিডি কপ ব্যাট উরাল সলিউশন এর মধ্যে রয়েছে ব্রোমোহেক্সি হাইড্রোক্লোরাইড প্লাস ফিনাইল বিউটাজোন কম্বিনেশনের উরাল সলিউশন, যা পোলট্রি মুরগ মুরগি হাঁস ছাগল ও গরুর বাচ্চার শ্বাসনালী প্রদাহ ও সরনালী প্রদাহ দেখা দিলে প্রতিটি খামারে এটি খাওয়ানো যায়। এছাড়া রাইনাইটিস, নাকে মুখে চোখে পানি জড়া, জিমানি হাসি কাশি, অবিরাম জ্বরতে থাকলে পোলট্রি মুরগ মুরগি ছাগল অথবা গরুর বাচ্চার খাওয়ানো যায়। বিশেষ করে আমাদের দেশে প্রতিটি খামারি যেমন ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশে থাকার কারণে সবচাইতে বেশি এই রোগগুলি কমন একটি রোগ, যেমন ঠান্ডা কাশি লাগার ফলে টিডি কফ উরাল সলিউশনটি খাওয়ালে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া ব্রঙ্কাইটিস, ব্রঙ্কো নিউমোনিয়া নিউমোনিয়া লক্ষণ দেখা দিলেও খাওয়ানো যায়। গরু বাচ্চা ছাগল হাঁস মুরগ মুরগি টিডি কপ ব্যাট উরাল সলিউশনটি খাওয়ানোর নিয়ম হল, এটি রোগের লক্ষণ দেখা দেওয়ার পরপরই 2 ml প্রতি লিটার খাবার পানির সাথে মিক্স করে 7 দিন খাওয়ানো যায়। ছাগল ও বাচ্চার জন্য প্রতি 3 ml পরিমাণ মতো পানির সাথে মিক্স করে এটি দৈনিক 2 বার 5-7 দিন খাওয়ানো যায়। টিডি কফ উরাল সলিউশন মিশ্রিত পানি প্রতিটি খামারে, যেমন মুরগ মুরগি অথবা পোলট্রির, 24 ঘন্টা ওভার হলে এই পানি না খাওয়ানোই উচিত। টিডি কফ উরাল সলিউশন পোলট্রি মুরগ মুরগির জন্য ডিম 1 দিন অথবা মাংস 3 দিন পর্যন্ত মানুষের ক্ষেত্রে না খাওয়াই উত্তম। আশা করি বন্ধুরা টিডি কপ উরাল সলিউশন ব্যাট এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। সেজন্য রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। নিজে ভালো থাকুন, আপনার কামার ভালো থাকুক, সে প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।